রাজ্যসভায় গুরুতর অভিযোগ তৃণমূলের একাধিক সাংসদের বিরুদ্ধে। এবার সেই তালিকায় নাম এলো তৃণমূলের বরিষ্ঠ সাংসদ ড্রেক ও ব্রায়নের অসংসদীয় আচরণের জন্য দোলা শান্তার পর সাসপেন্ড ড্রেক ও ব্রায়ন। তো এই বিষয়ে কি জানা যাচ্ছে জানুন বিস্তারিত এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যে ভিডিওটিতে একটি লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দোলা সেন শান্তা শেত্রীর পর এবার শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড তৃণমূলের রাজ্যসভা সাংসদ ড্রেক ও ব্রায়ন। অভিযোগ, মঙ্গলবার অধিবেশন চলাকালীন অসংসদীয় আচরণ করেছেন সাংসদ, সেই আচরণের দরুন এবার তাকে অধিবেশন থেকে সাসপেন্ড করা হলো বলে খবর। এহেন আচরণের প্রতিবাদে সবর হয়েছে তৃণমূলের সাংসদেরা। উল্লেখ্য, চলতি অধিবেশনে আরও দুই তৃণমূল সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল। শীতকালীন অধিবেশনের প্রথম দিন থেকে উত্তাল ছিল সংসদ, বিরোধীরা একজোট হয়ে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন। এর মাঝে এদিন নির্বাচনী আইন সংশোধনী নিয়ে রাজ্যসভায় আলোচনা শুরু হয়। সেই আলোচনা চলাকালীন রাজ্যসভা চেয়ারম্যানের চেয়ারের দিকে রুলবুক ছোড়ার অভিযোগ উঠেছে তৃণমূলের সাংসদ ড্রেকের বিরুদ্ধে। তারপরে তার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করেন রাজ্যসভা চেয়ারম্যান। উল্লেখ্য, শীতকালীন অধিবেশন শেষ হতে আর বাকি দুদিন আছে। প্রসঙ্গত উল্লেখ্য, চলতি অধিবেশনের শুরুতেই দুই তৃণমূল সাংসদ শান্তা শেত্রী এবং দোলাশন সহ মোট 12 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল। এবার সেই তালিকায় নাম এলো ড্রেক বাবুর। তো এর ছিল সম্পূর্ণ রিপোর্টটি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অসংসদীয় আচরণের জন্য ড্রেক ও ব্রায়নকে সাসপেন্ড করলো রাজ্যসভা থেকে। তো এই প্রসঙ্গে আপনি কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। নতুন হলে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ।